লোকসভায় তৃণমূলের আসন 29টি, ফলে রীতিমতো চাঙ্গা তৃণমূল। ভোটের পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী, আর এই অনুষ্ঠানে ধুমধাম করে সেলিব্রেশন হলো ভবানীপুরের 62 পল্লী পুজো প্রাঙ্গণে। বুধবার স্পেশাল 29 জোড়া মেয়ে জামাইকে বরণ করলো শ্বশুরের ভূমিকাতে থাকা মদন মিত্র। মূলত যাদের আলাদা করে জামাই ষষ্ঠী পালন করার সামর্থ্য নেই, সেই সব পরিবারকে সঙ্গে নিয়ে পালন করা হলো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। শাড়ি ধুতি উপহার সহযোগে জামাই ষষ্ঠী পালন করলেন তৃণমূলের কালারফুল বয়। সঙ্গে ছিলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা দেবাশিস কুমার সহ অন্যান্যরা। আম, লিচু, দই, মিষ্টি, পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করলো সবাই। অনুষ্ঠানে দাঁড়িয়ে মোদির জন্য বিশেষ বার্তা দিলেন তৃণমূলের কালারফুল বয়। জামাই ষষ্ঠী, মোদি জামাই ষষ্ঠী করে না, কিন্তু আমরা করি। আমি চাইবো আপনাদের মাধ্যমে মোদির কাছে যাচ্ছি, যে কথায় কথায় বলেন আমি বাঙালি, মায়ের বৈরাগত নেই, আপনি দেখুন কোনটা বাংলা সংস্কৃতি। দাদা সবসময় মানুষের কথা ভাবেন, মানুষকে আনন্দ দেওয়ার কথা ভাবেন, মানুষের পাশে থাকেন সবসময়। তো আজকে উদ্যোগে যাতে আমি দাদার সঙ্গে কাজ করে তিনি ফোনটা পেয়েছো ফোন করেন যে রচনার আশা পাবো, আমি সবসময় দাদার সঙ্গে কাজের থাকার চেষ্টা করি যাতে কলকাতায় থাকতে। আজকে সৌভাগ্যবশত আমি ফ্রি ছিলাম এবং তাদেরকে বললাম যে আপনার এই অনুষ্ঠান হচ্ছে, এবং যারা আজকে জামা করছেন তারা ভীষণ আনন্দে আছেন। আমি আজকে এসেছি বলে এবং সবার কাছে একটুখানি খাবার পরিবেশন করবো, এটা তাদের আনন্দ আমার খুব। এই মদন মিত্র একটা সবসময় যারা অভিনব কিছু করেন, এবারেও যেহেতু তৃণমূল কংগ্রেস 29টা লোকসভা কেন্দ্রে পশ্চিমবাংলায় জয়ী হয়েছে, তাই মদনদা বন্ধু সাথে নিয়ে ওরা ঠিক করেছে যে এখানে 29 জন জামাইকে ওরা এখানে সম্বর্ধনা দেবে। তাদের একটা টাকা হয়েছে, তাদেরও উপহার তুলে দেওয়া হবে। এটা প্রতীকী আনন্দ যে যারা 29টার মধ্যে দিয়ে আমাদের যে 29 জন সাংসদ, তাদেরকেই একটা জয়ের শুভেচ্ছা বার্তা পৌঁছাবে।